আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত একটা, মানে 13 তারিখ পড়ে গিয়েছে অলরেডি। তো 13 তারিখ রাত একটার দিকে এই ভিডিওটা করা। তো কিছুক্ষণ আগে দেখতে পেলেন একটু কালো অন্ধকার হইলো, মেহেদি দিতে দিতে কারেন্ট চলে গিয়েছে। আমাদের এদিকে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম, মানে প্রচণ্ড ডিস্টার্ব করে। ঈদের একদিন আগেই মেহেদি দিচ্ছি, আর মেহেদি দিয়ে দিচ্ছি হলো আম্মুকে। আম্মু অলরেডি ঘুমিয়ে গেছে, তো আমি হাত এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন আম্মু হাত নড়াচ্ছে ঘুমের ঘোরে, তো আমি সেভাবে একটু দিয়ে দিচ্ছি। আগেও সবসময় ট্রাই করতাম যে আমরা মেহেদি দিলে আম্মুকেও একটু মেহেদি দিয়ে দিতাম, তো কয় বছর হলো এই সুযোগটা আর হয় নাই। তো এবার ভাবলাম যে আজকে একটু সুযোগ পেয়েছি, সুযোগটা আর মিস করব না। তো এই যে মেহেদি খুবই সিম্পলভাবে দিয়ে দিয়েছি, কারণ আম্মু পর্যন্ত হাত নড়াচ্ছিল, তো কখন নষ্ট করে দিবে, এই জন্য সিম্পলভাবে এইটুকু দিয়ে দিলাম। তো এই এইটুকু দিতেও নখের এই পাশগুলোতে লেগে ফেলছে। এই যে আমি নখ ধরে একটু ভিডিও করতেছি, তো আম্মু হাত নড়াচ্ছে তাও ঘুমের ভেতরেই। এই যে এই সাইডে একটু লেগে দিছে, এই যে নখে ভরে গেছে। তো এই জন্য আর বেশি কিছু করি নাই, অল্প ডিজাইন দিয়েই সেরে ফেললাম। মেহেদি দেওয়া শেষে আমি হাটটা ভালোভাবে রেখে চলে যেতে নিচ্ছিলাম, তো আম্মু হঠাৎ করে একটু চোখ খুলে হাটটা দেখলো, দেখে বলতেছে এই নখগুলো ফাঁকা রাখছো কেন, এগুলো ভরে দাও। আমি বললাম তুমি যে হাত নড়াচ্ছো, তা বলছে না হয় তাও দিয়ে দাও। এই তো নখগুলো ভরে দিয়েছি, আমার ডিজাইন করা শেষ, আম্মু ঘুমাচ্ছে। তো আমি এখন যাব, কারণ সেহরিতে আবার উঠতে হবে। তো এখন ক্যামেরাটা অফ করব। এখন সকাল 10টা বাজে, তো আম্মু মাংস কিনে পাঠায় দিছে, যে আঙ্কেল নিয়ে আসছে। এই যে মাংসটা আর এইখানে চটপটির ডাল, এটা রাতের বেলা ভিজায় রাখছিলাম। তো মাংসটা আমি ইফতারির পরে রান্না করব, এটা এখন ফ্রিজে রেখে দিব নর্মালি। আর এইটা আমি কিছুক্ষণ পর রান্না শুরু করব, আর যখন রান্না করব শেয়ার তো করবই। একদম দুপুরের পর রান্নাঘরে চলে আসলাম, একটু তাড়াতাড়ি আসার কথা ছিল, মানে ইচ্ছা করেছিলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করব, কিন্তু তার হইল না, কারণ কারেন্ট ছিল না আর একটু আকাশও খারাপ। তো এই জন্য একবারে দুপুরের নামাজ শেষ করে, জোহরের নামাজ শেষ করে তারপরে আসলাম। তো এখন আমি সেমাই রান্না করব, সেমাইয়ের জর্দা। তো আমি যেভাবে করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি একটু 2 চামচ ঘি দিয়ে নিলাম, এই ঘিটা বাসায় তৈরি করা। এই যে হয়তো বা বয়ামটা দেখলে আপনারা চিনতে পারবেন, আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম, মানে দুধের সর থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করেছিলাম। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভেতরে আমি 2টা সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে নিলাম। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তো এগুলো একটু হালকা করে ভেজে নিব। এই দারচিনি তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আমি এখন এর ভিতরে লাচ্ছা সেমাই দিয়ে দিব। আপনারা যে কোনো লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন, আমি আন্দাজ মতোই দিচ্ছি, একটা প্যাকেটের আর কি অর্ধেকই দিব। সবটুকু সেমাই দেওয়া শেষ হলে আমি এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর এই সময় চুলার আঁচ একদমই লো হিটে থাকবে, বেশি জোরে আবার যদি দেই তাহলে দেখা যাবে যে সেমাই পুড়ে যাবে। প্রায় 5 মিনিট এই যে লো হিটে এইভাবে ভেজে নিলাম। তো এখন দেখেন, দেখেই মনে হচ্ছে যে ভাজা হয়ে গিয়েছে, মানে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি এখন এর ভিতরে চিনি অ্যাড করে নিচ্ছি, এটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে 2 চামচ দিলাম আর সামান্য পরিমাণ অ্যাড করছি। এখানে নারকেল কুড়ানো ছিল, এটা ডিপে ছিল, এই জন্য এখন একটু শক্ত শক্ত আছে, আমার আগেই বের করে রাখার কথা মনে ছিল না। তো সবটুকু দিয়ে দিলাম, আর এই সেমাইয়ের জর্দাটাতে নারকেলের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে। তো আমার যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। এখন এইভাবে আরও 5 মিনিটের মতো চুলায় রেখে এইভাবে নেড়ে চেড়ে নিব। এইখানে সেমাইটা হচ্ছে, আর এইখানে আমি চটপটির জন্য কিছু দিয়ে দিয়েছি চটপটির ডালে। তো এটা এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব, আজকে পুরোটা শেয়ার করছি না, ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব।
সামার জর্দাটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামাবো। নামানোর একটু আগে আমি এখানে এর ভেতরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচ দিব। গুঁড়া দুধ দিলে জর্দার টেস্ট আরো বেড়ে যায়। গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি চুলাটা অফ করে দিব, আর নাড়াচাড়া করব না। আমি এখানে রোস্টের জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো রোস্টটা ইফতারি পরে করব, মাংস আর রোস্টটা। তো এখন এটা রেডি করে রাখতেছি। তো আজকে পুরোটা আসলে শেয়ার করার মতো সময় নেই, ইনশাল্লাহ কোনো একদিন আমার রোস্ট বানানোটা শেয়ার করব আপনাদের সাথে। এই কাজগুলো একটু আগে আগে করে রাখলে রান্না করতে কম সময় লাগে। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমার চটপটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে বাসার প্রেশার কুকারটা আমি বুঝি না যে কয়টা সিটি লাগবে, সেই জন্য অল্প করে দিয়ে দেখলাম, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে তো আবার সমস্যা। তো মনে হচ্ছে যে আর একটু সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, ভাগ্যিস আর সিটি দেই নাই। আমি চুলাটা ধরিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ আরও একটু জ্বাল দিব। রোজা থেকে আসলে লবণ ঝাল তো টেস্ট করতে পারতেছি না, এই জন্য এটা ফুল রান্না এখন করব না, এইভাবে সিদ্ধ করে রেখে দিব। ইফতারের পর একটু লবণ ঝাল টেস্ট করে ফাইনাল রান্নাটা সেরে নিব। এখন ইফতারিতে খাওয়ার জন্য আমি তোকমা ভিজিয়ে রাখছি। ইফতারিতে তেমন কিছু করব না, দেখতে দেখতে একটা মাস চলে গেল, রোজার মাস কীভাবে চলে গেল আসলে বুঝতেই পারলাম না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, যে আল্লাহ একটা মাস সুস্থ রেখেছে এবং আর একটা রমজান মাস পাইছি জীবনে। নেক্সট যে রমজান মাস আসবে জানি না এতদিনে বেঁচে থাকবো কি না। এইখানে এই হালিমটুকু আপু আসলে সেই সময় বানাইছিলাম আর ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে এটা দিয়ে ভাবছি যে ইফতার সেরে নিব, আর বেশি কিছু করব না, কারণ ইফতারের পরে একটু মেহেদিও দিব, আবার রান্নাবান্নাও আছে। গত রাতে আমি আম্মুর সাথে একটু পায়ও মেহেদি দিয়ে নিয়েছিলাম। এই তো আমার সামাই আমি একটু সাজিয়ে নিয়েছি। আসলে ঈদের আগের দিনে এই কাজগুলো যদি করা হয়, ঈদের দিনে প্রেশারটা একটু কম হয়, কারণ আমার মনে হয় যে সারা বছর তো রান্নাঘরে সবাই কাজ করে, ঈদের দিনও যদি সারাদিন রান্নাঘরে কাটিয়ে দেয় তাহলে ঈদের মজাটা আর থাকলো না। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।